মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কেমন লাগলো আমার অভিনয়? হ্যাঁ, আমি তোমায় সবকিছু পরিষ্কার করে বলছি, আমাদের টিমের আরেকটা এমিনেন্ট মেম্বার হলো সুদীপ। কি বললেন? কাকে জালিয়াত বলছেন আপনি? কাকে জালিয়াত বলছেন? হ্যাঁ, আপনি জালিয়াত না তো কি? হ্যাঁ, আপনি নিজে আমাকে এখানে ডাকতে পারতেন, সেটা না করে দাদাকে গুন্ডার মতো ব্যবহার করছেন কেন? এই মুখ সামলে কথা বলুন কিন্তু আপনি। তখন থেকে যা খুশিতেই বলে চলেছেন, না আমি জালিয়াত, না আমার দাদা গুন্ডা, বরং আপনার মাথায় গোবর। গোবর? হ্যাঁ গোবর, গোবর তো। আপনার তো শর্ট টার্ম মেমোরিতে সমস্যা আছে না? আমি তো গিয়েছিলাম, ছাদে যাইনি আপনার সাথে সৎ সাহস দেখিয়ে কথা বলতে। কি করলেন আপনি? দূর দূর করে তাড়িয়ে দিলেন। আমি নাকি আপনার প্রাইভেট স্পেসে ঢুকে পড়েছি, গোটা ছাদটা, একটা বাড়ির ছাদ নাকি আপনার প্রাইভেট স্পেস, দেখলাম পাবলিক স্পেসে। এবার কথা বলুন, দেখুন ঘি যদি সোজা আঙুলে না বেরো তাহলে তো আঙুল ব্যাকাতেই হবে আমাকে। আপনার ওই বাঁকা আঙুলে ব্যান্ডেজ পরে বসে থাকুন, আমি আমার আপনার সঙ্গে কথা বলতে চাই না। তুমি রাখরে আমিও খুব চেয়ে, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা ক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পাই, মন দিতে চাই দিতে চাই। আপনি আপনি কেন আমার পেছনে এরকম আদা জল খেয়ে লেগে পড়ে আছেন বলুন তো কেন? আমি আমি আপনার পেছনে আমি আপনার পেছনে পড়ে আছি নাকি আপনি আমার পেছনে পড়ে আছেন? আমি? হ্যাঁ আপনি, আপনি আপনি যখন ডিসাইড করেছেন আপনি আমাকেই বিয়ে করবেন, আমার পেছনও ছাড়বেন না, তখন বিয়ের আগে একটা কথা খুব পরিষ্কারভাবে জেনে রাখা আপনার দরকার, সেই জন্যই আপনাকে এখানে দেখেছি। আমি বলে দিচ্ছি আপনাকে, বিয়ের পরে আপনি আমার কাছ থেকে কোনো ধরনের প্রেম, ভালোবাসা, রোম্যান্স কিছু এক্সপেক্ট করবেন না, ব্যাস। এক সেকেন্ড, আপনি এসব কী বলছেন, প্রেম ভালোবাসা? হ্যাঁ আমি আমি আপনাকে একটা কথা বলছি, আপনি কান খুলে শুনে রাখুন, আপনি বিড়াল পুষুন, কুকুর পুষুন, যে কোনো পোষ্য পুষতে ইচ্ছা করে আপনি পুষুন, যদি আপনার মন চায় আপনি হাতিও পুষতে পারেন, কিন্তু দয়া করে আমার সম্বন্ধে এই ধরনের ভুল ধারণা মনে মনে পুষবেন না। আমার লক্ষ্য আপনার সঙ্গে প্রেম করা, কেন প্রেম করতে যাব আপনার সঙ্গে? প্রেম? আপনি ছাদেও এই প্রেম প্রেম কথাটা বলতে এসেছিলেন, আছে কেন বলেছেন? শুনুন আমার না এখন এতটাও দুর্দিন আসেনি আপনার সঙ্গে প্রেম করার মতো, বুঝেছেন? আমি আপনাকে একটা সলিউশন দিতে পারি বুদ্ধি, আপনি একটা কাজ করুন, আপনি খাতা নিন, খাতা নিয়ে সার্ভে করতে বেরোন সারা শহরে, দেখবেন একটা কেউ আপনার প্রেমে পড়ছে না। মানে কি বললেন আপনি? আপনি এত খারাপ কেন? আপনি একটা বাজে লোক, একটা খারাপ লোক আপনি। আরে তো মারপিট লেগে গেছে রে, তাই তো দেখছি, এ তো অকাল ভ্যালেন্টাইন্স ডে। আপনার সিভিক সেন্স নেই আমি জানতাম, কিন্তু তারপরে ওই ইউজড টিস্যুগুলো এভাবে চুনলেন। বেশ করেছি আমি। কেন আপনি কি সুগার মুছে যাচ্ছেন নাকি? আর কি বলেন আপনি, আমার সঙ্গে কেউ প্রেম করবেন? আমার সঙ্গে? একদম ঠিক বলেছি, আপনার সঙ্গে প্রেম করা তো দূরের কথা, আপনার সঙ্গে দাঁড়িয়ে দুটো হেসে কথাও বলা যায় না, এটা বুঝুন। বুঝি আমি যা শুনলাম তুমিও কি তাই শুনেছো? সুবীর গলা মনে হলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।